হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। 1800 সালের শুরুর দিকে পৃথিবীর জনসংখ্যা ছিল 100 কোটিরও নিচে, কিন্তু 1930 সালে জনসংখ্যা হয়ে ওঠে 200 কোটির কাছাকাছি। এর মাত্র 44 বছর পরে 1974 সালে পৃথিবীর জনসংখ্যার দ্বিগুণ হয়ে দাঁড়ায় 400 কোটি। এর আরো 47 বছর পরে অর্থাৎ 2021 সালে পৃথিবীর জনসংখ্যা দাঁড়িয়েছে 800 কোটির কাছাকাছি। 2100 সালের শুরুর দিকে এই জনসংখ্যা দ্বিগুণ হয়ে দাঁড়াবে 1600 কোটিতে। এত বিপুল পরিমাণ জনসংখ্যার খাদ্য এবং বাসস্থানের জন্য ধ্বংস করা হবে বনাঞ্চল এবং জলভূমি, বিলুপ্ত হয়ে যাবে বিভিন্ন পশু পাখি এবং শুরু হয়ে যাবে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ। এসব কিছুর প্রকোপে পড়েই বিলুপ্ত হয়ে যাবে মানব সভ্যতা। এখন তোমার হাতে এমন একটি সুইচ দিয়ে দেওয়া হলো যে সুইচটি চেপে দিলে এই পৃথিবীর অর্ধেক মানুষ মারা যাবে এবং বাকিরা খুব ভালোভাবে বেঁচে থাকতে পারবে। আর তুমি যদি এই সুইচটি চেপে না দাও, তাহলে আগামী 100 বছরের ভিতরে এই পৃথিবী থেকে মানব সভ্যতা বিলুপ্ত হয়ে যাবে। তুমি কি পারবে নিজের মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে এই মানব সভ্যতাকে রক্ষা করতে? হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা দেখব 2016 সালে মুক্তি পাওয়া রন হাওয়ার্ড পরিচালিত সায়েন্স ফিকশন সিনেমা ইনফার্নো। এই সিনেমাতে অভিনয় করেছেন টম হ্যাঙ্কস এবং ইরফান খানের মতো পর্দা কাঁপানো অভিনেতারা। বিখ্যাত লেখক গ্র্যান্ট ব্রাউনের প্রফেসর রবার্ট ল্যাংডন সিরিজের চতুর্থ বই হচ্ছে ইনফার্নো। এই বই থেকেই তৈরি করা হয়েছে এই সিনেমাটি। এই সিনেমাটিতে জোব্রিত নামের এক বিলিয়নার সারা পৃথিবীতে ইনফার্নো নামের একটি ভাইরাস ছড়িয়ে পৃথিবীর অর্ধেক মানুষকে মেরে ফেলতে চেয়েছিল। বন্ধুরা, তোমরা অনেকেই বাসায় এখন হোম কোয়ারেন্টিনে আছো, কিন্তু তোমরা জানো না এই কোয়ারেন্টিন শব্দের উৎপত্তি কোথায়। এই ভিডিওর মাঝে প্রফেসর রবার্ট তোমাদেরকে এই কোয়ারেন্টিন শব্দের উৎপত্তি সম্বন্ধে জানাবেন। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সিনেমার রহস্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে এবং আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন করতে ভুলবে না। সিনেমার শুরুতেই ইটালির ফ্লোরেন্স শহরে বেশ কয়েকজন এজেন্টকে জোব্রিত নামের এক ব্যক্তিকে তাড়া করতে দেখা যায়। এই জোব্রিত একটি টাওয়ারের উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। এর পরের দৃশ্যে প্রফেসর রবার্ট ল্যাংডনকে একটি হসপিটালে শুয়ে হ্যালুসিনেট করতে দেখা যায়। এই হ্যালুসিনেশনে সে সব নারকীয় দৃশ্য দেখে। সে দেখতে পায় মানুষের মুখে মাস্ক এবং কারো কারো মাথা ঘুরে পিছন দিকে চলে গিয়েছে। সেখানে জেগে উঠতেই সে বুঝতে পারে সে কোনো কিছুই মনে করতে পারছে না। সেখানকার দায়িত্বে থাকা ডাক্তার সিয়েনা তাকে জানায় সে মাথায় আঘাত পেয়ে সকল স্মৃতি হারিয়ে ফেলেছে। সিয়েনা আরো জানায় সে রবার্টের একজন ভক্ত এবং সে ছোটবেলায় প্রফেসর রবার্টের লেখা অনেক বই পড়েছে। ঠিক তখনই সেখানে ভায়ান্তা নামের এক পুলিশ অফিসার চলে আসে। সে প্রফেসর রবার্টকে মারার জন্য সেখানে ঢুকতে চাইলে সিয়েনা তাকে নিয়ে হাসপাতালের পিছন দরজা দিয়ে বেরিয়ে যায় এবং প্রফেসর রবার্টকে একটি ক্যাবে চড়িয়ে সেখান থেকে চলে যেতে থাকে। প্রফেসর রবার্ট হ্যালুসিনেশনের কারণে রাস্তায় সব নারকীয় দৃশ্য দেখতে থাকে। সিয়েনা প্রফেসরকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে আসে। রবার্ট সিয়েনার কম্পিউটার থেকে ইমেইলে লগ ইন করতে ইনাজিও নামে এক ব্যক্তির মেইল পায়। সেখানে সে বলে তারা যে জিনিসটি চুরি করেছিল সেটি 25 প্যারাডাইজ নামের একটি জায়গায় নিরাপদে আছে। এরপর রবার্ট তার কোটের পকেটে একটি বায়োটিউব খুঁজে পায়। এটি দেখে সিয়েনা খুবই অবাক হয়ে যায়। সিয়েনা জানায় এ জাতীয় বায়োটিউব বিভিন্ন ভাইরাস জাতীয় বায়োহ্যাজার্ড বহন করতে কাজে লাগানো হয়। রবার্ট বুঝতে পারে না এই বায়োটিউবটি তার কাছে কোথা থেকে এসেছে। সেই বায়োটিউবটি খুলে ফেলতেই এর ভিতর থেকে একটি মানুষের হাড় দিয়ে তৈরি করা পয়েন্টার খুঁজে পায়। এই পয়েন্টারের আলো দেওয়ালে ফেলতেই তারা একটি অদ্ভুত ছবি দেখতে পায়। এই ছবিটিতে মধ্যযুগীয় ইটালীয় লেখক দান্তের বর্ণনা অনুসারে তৈরি করা নরকের 8টি ধাপ দেখানো হয়েছে। সেখানে তারা জোব্রিস্ট নামে এক ব্যক্তির নাম দেখতে পায়। তারা জোব্রিস্ট সম্পর্কে ইন্টারনেটে সার্চ করতেই দেখতে পায় এই জোব্রিস্ট একজন বিলিয়নার বৈজ্ঞানিক যার অনেক ফলোয়ার রয়েছে। সে তার লেকচারে বলছে কিভাবে পৃথিবীর জনসংখ্যা খুব দ্রুত দ্বিগুণ হয়ে যাবে এবং কোটি কোটি মানুষ বেঁচে থাকার জন্য যুদ্ধ করবে। তারা ধ্বংস করে ফেলবে পৃথিবীর প্রকৃতিকে এবং পৃথিবীতে নেমে আসবে এক মহাবিপর্যয়। তারা ইন্টারনেট থেকে আরো বুঝতে পারে এই জোব্রিস্ট সম্ভবত কোনো শক্তিশালী ভাইরাস আবিষ্কার করেছে এবং সেটার মাধ্যমে সারা পৃথিবীর অর্ধেক মানুষকে মেরে এই পৃথিবীতে ভারসাম্য ফিরিয়ে আনতে চায়। তারা দেখে এই জোব্রিস্ট 3 দিন আগে আত্মহত্যা করেছে। এবার তারা বুঝতে পারে এই পয়েন্টারের ভিতরে থাকা চিত্রে কোনো ক্লু দেওয়া আছে যেটা পাজেলের মতো সলভ করেই এই ভাইরাসটি কোথায় রাখা আছে সেটা জানা যাবে। রবার্ট সেই পাজেলের ভিতর থাকা ক্লু থেকে একটি মিউজিশিয়ামের নাম খুঁজে পায়। এদিকে নিচে রবার্টকে ধরার জন্য ভায়ান্তা নামের সেই পুলিশ অফিসারটিকেও সেখানে দেখা যায়। রবার্টকে ধরার জন্য সেখানে আরও চলে আসে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO-র বায়োহ্যাজার্ড কন্ট্রোল ইউনিটের প্রধান এলিজাবেথ এবং তার টিম। এই এলিজাবেথ ছিল রবার্টের পুরাতন বন্ধু।
রবার্ট সিয়ানার সাথে একটি গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায়। এই ভিয়ান্তে একটি গোপন প্রাইভেট অর্গানাইজেশনের জন্য কাজ করত। এই অর্গানাইজেশনটির প্রধান হ্যারির চরিত্রে অভিনয় করেছেন ইরফান খান। এই অর্গানাইজেশনটির কাজ হচ্ছে বিভিন্ন ধনীদের কাছ থেকে টাকা নিয়ে কন্ট্রাক্ট কিলিং থেকে শুরু করে বিভিন্ন অবৈধ কাজ করা। জোব্রিস্ট তার কাজের জন্য এই অর্গানাইজেশনটিকে হায়ার করেছিল। হ্যারি ভায়ান্তাকে রবার্টকে মেরে ফেলার নির্দেশ দেয়। এদিকে সিয়ানা এবং রবার্ট সেই ক্লু অনুসারে একটি মিউজিশিয়ামে আসে। তারা সেখানে থাকা একটি পেন্টিং এর ভেতরে লেখা দেখে সার্কার ট্রোভা, যার অর্থ হচ্ছে খুঁজলেই পাবে। সেখানে হঠাৎই রবার্টের স্মৃতি ফিরে আসে এবং সে বুঝতে পারে তাকে কোনো একটা ইনজেকশন দিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে সে এত হ্যালুসিনেশন দেখতে পাচ্ছিল। এরপর সেখানে থাকা কিউরেটর মার্থা রবার্টকে জানায় সে মাত্র দুদিন আগেই এই মিউজিশিয়ামে এসেছিল এবং দান্তের ফেস মাস্কটি দেখছিল। এবার তারা সেই দান্তের ফেস মাস্কের কাছে যেতেই দেখতে পায় মাস্কটি সেখানে নেই। এবার তারা সিসিটিভি ফুটেজ থেকে বুঝতে পারে রবার্ট এবং তার বন্ধু ইনাজিও এই মাস্কটি চুরি করেছে, কিন্তু রবার্টের স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ায় তার এসব কোনো কিছুই মনে নেই। রবার্ট এবং সিয়ানা মার্থাকে সেখানে আটকে রেখে এই মিউজিয়াম থেকে বের হতেই বুঝতে পারে সেখানে পুলিশ চলে এসেছে। এরপরে তারা মিউজিয়ামের ছাদ দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। ভায়ান্তা এসে তাদেরকে গুলি করতে থাকলে সিয়ানা তার পা ধরে টান দিতেই ভায়ান্তা উপর থেকে নিচে পড়ে মারা যায়। এরপরে সিয়ানা এবং রবার্ট সেখান থেকে বের হয়ে পালিয়ে যায়। জোব্রিস তার মৃত্যুর আগে হ্যারির এই গোপন সংস্থাটিকে একটি ভিডিও বার্তা দিয়ে গিয়েছিল। আজ রাত 12টার পরেই যেন এই ভিডিও বার্তাটি প্রকাশ করা হয়, কিন্তু হ্যারি এই ভিডিও বার্তাটি আগেই দেখতে চায়। জোব্রিস তার এই ভিডিও বার্তায় বলতে থাকে দান্তের নরকের বর্ণনা আর কোনো গল্প নয়, তার বানানো ইনফার্নো ভাইরাসটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং 5-6 দিনের ভিতরেই পৃথিবীর অর্ধেক মানুষ মারা যাবে, আর যারা বেঁচে থাকবে তারা এই নারকীয় ভয়াবহতা দেখতে পাবে। কিন্তু এর মাঝেই লুকিয়ে রয়েছে মুক্তি, কারণ এটার ফলে পৃথিবীতে ভারসাম্য ফিরে আসবে এবং বাকিরা ভালোভাবে বেঁচে থাকতে পারবে। এরপরে হ্যারি এটা ভেবে অবাক হয়ে যায় যে তারা এতদিন না জেনেই এই সাইকোপ্যাথ জোব্রিস্টের জন্য কাজ করে এসেছে। এরপরে সে WHO-র সাথে কাজ করে এই ভাইরাসটি ছড়িয়ে পড়া বন্ধ করতে চায়। এদিকে সিয়ানা এবং রবার্ট Paradise 25 নামের সেই জায়গাটিতে এসে দান্তের সেই ফেস মাস্কটিকে খুঁজে পায়। তারা সেখানে থাকা লেখা পড়ে বুঝতে পারে এই ভাইরাসটি সম্ভবত ইটালির ভ্যানিস শহরে রয়েছে। এরপর সেখানে এজেন্ট বুশার্ট চলে আসে। সে রবার্টকে জানায় সেই তাকে এই পয়েন্টারটি দিয়েছিল সেখানে থাকা মেসেজটি ডিকোড করার জন্য এবং সে WHO-র সাথে কাজ করে। এরপরে তারা তিনজন ভ্যানিসগামী একটি ট্রেনে চেপে বসে। বুশার্ট তাদের জানায় 3 দিন আগে জোব্রিস যখন আত্মহত্যা করে সে তার কোটের পকেটে এই পয়েন্টারটি পেয়েছিল। এই পয়েন্টারটি ছিল জোব্রিস্টের অনুসারীদের জন্য, যেন তারা এটিকে ডিকোড করে এই ভাইরাসটি কোথায় রাখা আছে সেটা বুঝতে পারে এবং সেখানে যে এই ভাইরাসটিকে ছড়িয়ে দিতে পারে। তখন হঠাৎই রবার্টের স্মৃতি ফিরে আসে। সে বুঝতে পারে এই পয়েন্টারটি তাকে এজেন্ট বুশার্ড নয় বরং তার বন্ধু এলিজাবেথ দিয়েছিল এবং এজেন্ট বুশার্ড মিথ্যা কথা বলছে। রবার্ট বুশার্ডকে বোকা বানিয়ে ট্রেনের ওয়াশরুমে আটকে রেখে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে হ্যারি প্রফেসর রবার্ট এবং এই ভাইরাসটিকে খুঁজতে WHO-কে সাহায্য করতে চায়। সে এলিজাবেথকে জানায় তাদের টিমে থাকা এজেন্ট বুশার্ড এই ভাইরাসটিকে খুঁজে পেলে অন্য কারো কাছে বিক্রি করে দেবে। এদিকে প্রফেসর রবার্ট এবং সিয়ানা ইটালির ভ্যানিস শহরে চলে আসে। সিয়ানা বলে ভাইরাস ছড়ানোর জন্য ভ্যানিস একটি উপযুক্ত শহর, কারণ এখানে প্রতিবছর সারা বিশ্ব থেকে কোটি কোটি মানুষ ঘুরতে আসে। প্রফেসর রবার্ট তাকে জানায় মধ্যযুগের ব্ল্যাক প্লেগের সময় কোনো জাহাজকে সরাসরি ভ্যানিসের বন্দরে প্রবেশ করতে দেওয়া হতো না, বিভিন্ন দেশ থেকে আসা এসব জাহাজকে বন্দর থেকে কিছু দূরে 40 দিন আটকে রাখা হতো, এটা দেখার জন্য যে এই জাহাজের নাবিকদেরকেও প্লেগে আক্রান্ত কিনা। ইটালীয় ভাষায় এই 40-কে বলা হয় কোয়ারেন্টা, আর এই কোয়ারেন্টা থেকে এসেছে কোয়ারেন্টিন। সেখানে থাকা একজন গাইডের সাথে কথা বলে রবার্ট বুঝতে পারে জোব্রিস্টের এই ইনফার্নো ভাইরাসটি ইটালির ভ্যানিস শহরে নয়, তুরস্কের ইস্তাম্বুল শহরে রয়েছে। এরপর তারা সেখানে এজেন্ট বুশার্টকে দেখে পালিয়ে একটি সুরঙ্গের ভিতরে ঢুকে পড়ে। সিয়ানা সুরঙ্গের অপর পাশে থাকা একটি মহিলাকে কিছু টাকা দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। সেখান থেকে বের হতেই সুরঙ্গের এই মুখটি বন্ধ করে দেয়। এবার রবার্ট বুঝতে পারে এই সিয়ানা হচ্ছে জোব্রিস্টের অনুসারী। সিয়ানা রবার্টকে জানায় সে জোব্রিস্টের অনুসারী নয়, সে জোব্রিস্টকে ভালোবাসত। রবার্ট বুঝতে পারে সিয়ানা তাকে এত সময় ব্যবহার করেছে এই ভাইরাসটি কোথায় আছে সেটা জানার জন্য। সিয়ানা জানায় সে ইস্তাম্বুল গিয়ে এই ভাইরাসটিকে ছড়িয়ে দেবে। সে রবার্টকে সেই সুরঙ্গের ভেতর ফেলে রেখেই সেখান থেকে চলে যায়। এদিকে এজেন্ট বুশার্ড এসে রবার্টকে ধরে ফেলে। এরপরে সিয়ানার ফ্ল্যাশব্যাকে দেখা যায় এই সিয়ানা ছিল জোব্রিস্টের প্রেমিকা।
এই সাইকোপ্যাথ বিলিয়নার জোব্রিস্ট পাজেল পছন্দ করত, তাই সে ইনফার্নো ভাইরাসটির লোকেশনটি এই পয়েন্টারের মাঝে পাজেলের মাধ্যমে রেখে গিয়েছে, যেন তার অনুসারীরা এটা সমাধান করে এই ভাইরাসটিকে ছড়িয়ে দিতে পারে। কিন্তু সে আত্মহত্যা করায় পুলিশ তার কাছ থেকে এই পয়েন্টারটি খুঁজে পায় এবং সেটা এলিজাবেথের মাধ্যমে প্রফেসর রবার্টের কাছে আসে। এরপরে সিয়েনা হ্যারির সিক্রেট অর্গানাইজেশনকে ব্যবহার করে প্রফেসর রবার্টকে ধোকা দিয়ে এই পাজেলটি সলভ করে এই ভাইরাসের লোকেশনটি জেনে যায়। এদিকে বুশার্ড রবার্টের কাছে জানতে চায় এই ভাইরাসটি কোথায় রাখা আছে। ঠিক তখনই পিছন থেকে হ্যারি এসে বুশার্ডকে মেরে ফেলে। সে রবার্টকে জানায় তার সিক্রেট অর্গানাইজেশন জোব্রিস্টের জন্য কাজ করত এবং তারাই অফিসার রবার্টকে সেই ড্রাগ দিয়ে তার সব স্মৃতিশক্তি নষ্ট করে ফেলেছে এবং হাসপাতাল থেকে শুরু করে সব ঘটনাই ছিল তাদের বানানো, যেন প্রফেসর রবার্ট সিয়ানাকে এই পাজেলটি সলভ করতে সাহায্য করে। কিন্তু সে এখন WHO-র জন্য কাজ করছে এবং সে চায় এই ভাইরাসটি যেন ছড়িয়ে না পড়ে। এরপর তারা এলিজাবেথের সাথে দেখা করে এবং একটি প্লেনে করে ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে সিয়ানাও ইস্তাম্বুল শহরে চলে আসে। সে জোব্রিস্টের এক অনুসারী শিক্ষকের সাথে দেখা করে। তারা দুইটি বোমের মাধ্যমে ভাইরাসের ব্যাগটি ফাটিয়ে দিতে চায়। এই বোমের ডেটিনেটর সুইচটি ছিল একটি ফোনে। এই ফোনের সুইচ টিপলেই এই বোমা দুইটি ফেটে যাবে এবং ভাইরাসটি ছড়িয়ে পড়বে। এদিকে প্রফেসর রবার্টের টিম ইস্তাম্বুলের হাজিয়া সোফিয়া মসজিদে এসে সে ভাইরাস রাখা ব্যাগটিকে খুঁজতে থাকে, কিন্তু তারা সেখানে থাকা কিউরেটরের সাথে কথা বলে বুঝতে পারে এই ভাইরাসের ব্যাগটি এই মসজিদের ভেতর নয়, বরং সাংকেন প্লেস নামের একটি জায়গায় রাখা হয়েছে। এরপর তারা সেই সাংকেন প্লেসের সামনে আসে। তারা দেখতে পায় সেখানে অনেক মানুষ জমা হয়েছে। সেই কিউরেটর তাদের জানায় এখানে একটি বিখ্যাত মিউজিক অনুষ্ঠান হচ্ছে এবং এখানে সারা পৃথিবী থেকে অসংখ্য মানুষ আসে। রবার্ট বুঝতে পারে জোব্রিস্ট ভাইরাস ছড়ানোর জন্য এই জায়গাটি বেছে নিয়েছে, যেন খুব সহজেই সারা পৃথিবীতে এই ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে। এলিজাবেথ সেখানকার সকল ফোনের সিগন্যাল বন্ধ করে দিতে বলে। এরপর তারা সেখানে ঢুকে পড়ে। তারা দেখতে পায় সেখানে একটি মিউজিক কনফারেন্স চলছে। তারা বুঝতে পারে সেখানে নিচে থাকা লাল পানির ভেতরে রয়েছে এই ভাইরাসটির ব্যাগ। এলিজাবেথ সেই ভাইরাস রাখা ব্যাগটি দেখতে পায়। হ্যারি সেখানে সিয়েনাকে দেখতে পায়। সিয়েনার সাথে থাকা একজন জোব্রিস্টের সমর্থক হ্যারিকে আক্রমণ করে। হ্যারি তাদেরকে মেরে ফেলে, কিন্তু সিয়েনা হ্যারির পিছন থেকে এসে হ্যারিকে মেরে ফেলে। এদিকে এলিজাবেথ সে পানির ভিতরে এই ভাইরাসটিকে উদ্ধার করার জন্য নেমে পড়ে। সে এই ভাইরাসের ব্যাগটিকে একটি সিকিউর বাক্সর ভেতরে ঢুকিয়ে ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই প্রফেসর রবার্ট সেখানে সিয়েনাকে দেখতে পায়। সিয়েনার হাতে একটি ফোন ছিল। এই ফোনের মাধ্যমে পানির ভেতরে থাকা বোমা দুইটি ফাটিয়ে দিলে এই ভাইরাসের ব্যাগটি ফেটে সেখানে ভাইরাস ছড়িয়ে পড়বে। রবার্ট সিয়েনাকে থামতে বলে। সে জানায় এটা করলে কোটি কোটি নিরীহ মানুষ মারা যাবে। সিয়েনা জানায় এটাই হচ্ছে প্রকৃতির চাওয়া, এটা করলেই তাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং মানব সভ্যতা এই পৃথিবীতে টিকে থাকবে। রবার্ট বলে কোটি কোটি মানুষকে হত্যা করে মানব সভ্যতাকে টিকিয়ে রাখা সম্ভব নয়। সিয়েনা জানায় সে মানব সভ্যতাকে ভালোবাসে এবং এই পৃথিবীকে ভালোবাসে। সে এই পৃথিবীকে বাঁচিয়ে রাখতে সবকিছুই করতে রাজি। রবার্ট জানায় পৃথিবীর সব বড় বড় অপরাধ ভালোবাসার নামেই করা হয়ে থাকে। সিয়েনা এটা করলে পৃথিবীর মানুষ তাকে ঘৃণা করবে। এরপরে সিয়েনা সে বোমা দুইটি ফাটিয়ে দিতে গেলে দেখতে পায় তার ফোনে কোনো সিগন্যাল নেই। সে লাভ দিয়ে পানির নিচে চলে যায় এবং ম্যানুয়ালি বোমাটিকে ফাটিয়ে দেয়। এদিকে এলিজাবেথ এই ভাইরাসের ব্যাগটিকে এই বাক্সের ভিতরে ঢুকিয়ে ফেলেছিল। পানির নিচে বোমার শক ওয়েভে এই বাক্সের ভিতর থাকা ভাইরাসের ব্যাগটি ফেটে যায়। এলিজাবেথ পানির নিচ থেকে এই বক্সটিকে সিকিউর করে দেয়। কিন্তু তখনই জোব্রিস্টের আরেক সমর্থক এলিজাবেথকে আক্রমণ করে এবং এই ভাইরাসটিকে এই বক্স থেকে খুলে ফেলতে যায়। তাদের ভিতর বেশ ধস্তাধস্তি হয়। পুলিশ এসে জোব্রিস্টের এই সমর্থককে মেরে ফেলে। এরপরে তারা পানির ভিতর থেকে সেই বক্সটিকে খুঁজে বের করে এবং বুঝতে পারে ইনফার্নো ভাইরাসটি এই বক্স থেকে বের হতে পারেনি। তারা এই ভাইরাস রাখা বক্সটিকে একটি সিকিউরিটি জায়গায় পাঠিয়ে দেয়। এরপরে প্রফেসর রবার্ট সেই মিউজিয়ামটিতে ফিরে আসে এবং তাদের চুরি করা সেই দাঁতের ফেস মাস্কটি সেখানে রেখে দেয়। এই মাস্কটির উপরে আলো জ্বলে ওঠে এবং সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। এই পৃথিবীর সমস্যার সমাধানের জন্য মানুষকে গণহারে হত্যা করা কখনো সমাধান হতে পারে না এবং হাজার বছর ধরে গড়ে ওঠা মানব সভ্যতা কোনো মানুষের একার সিদ্ধান্তে ধ্বংস হয়ে যেতে পারে না। এই পৃথিবীতে মানুষকে বেঁচে থাকতে হলে অবশ্যই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে। আমাদের আশেপাশের পরিবেশকে ধ্বংস না করে আমরাই পারি এই পৃথিবীকে আরো সুন্দর এবং বসবাসোপযোগী করে তুলতে। এবার দেখে নেব তোমাদেরই করা সেরা চারটি কমেন্ট। ইমু, গুড এক্সপ্লেনেশন। সুজয়, খুব ভালো লাগে আপনার ভিডিওগুলো। বেস্ট অফ লাক সিনেমার রহস্য। প্রাপ্তি, অপেক্ষায় থাকি সিনেমার রহস্যের নতুন কোন রোমাঞ্চকর মুভির। জিয়া ইউসুফ, আপনার ভিডিও দেখলে মনে হয় কিছু সময়ের জন্য সেই সিনেমার মধ্যে হারিয়ে গিয়েছিলাম। বন্ধুরা, দেখা হবে নতুন কোন সিনেমার রহস্য নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো এবং ভালো ভালো সিনেমা দেখতে থাকো।